থাকি মেরে এত কথা শুনে লাভ কি? এখনো পর্যন্ত এদিক ওদিক করে ম্যানেজ করে আছে, এটা ঠিক, কিন্তু ঘাটে ঘাটে টাকায় তো সব বেড়ে আছে না, এদের সবার সব কথা শুনে লাভটা কি? আমি বলছি 11 বছর পর মুখ্যমন্ত্রীর পত্রদয় হয়েছে, তাও কাওয়াখালীতে গিয়ে বেড়াবার মতো একটা অনুষ্ঠানে বিজয়া সম্মেলনের নাম করে লোকে ট্যাক্সের টাকার স্বার্থ করে সেইখানে গিয়ে ওনার 11 বছর পরে মনে হলো, 11 বছর ধরে মনে হয়নি কেন? টাটার বিদায়ের জন্য উনি পারলে প্রায় উৎসব করেছিলেন, টাটার বিদায়ের উৎসব করতে করতে উনি সরকারের মুখ্যমন্ত্রী হয়েছেন। আজকে ওনার এসবগুলো মনে পড়ছে এবং ওনার খারাপ লাগছে যে এগুলো উনি লোককে কাউকে বোঝাতে পারছেন না। মাথাটা গন্ডগোল হয়ে গেলে লোকে অনেক উল্টোপাল্টা কথা বলে, দুর্গন্ধ বেরোয়, এত টাকা ধরা পড়ছে, এত সমস্ত নেতা মন্ত্রীরা জেলে যাচ্ছে, যার উপরে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা যত বেশি সে তত বেশি জেল জীবনের জন্য প্রস্তুত হচ্ছে। চারদিক দেখে শুনে মুখ্যমন্ত্রীর মাথাটা বোধহয় একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে, উনি তো দারুণ সুস্থ লোক, তো একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে বলে 11 বছর পরে আজকে আবার নতুন কথা বলছেন। প্রবলেম হচ্ছে মাস্টারমশাইকে বলেছিলেন, মাস্টারমশাই আপনি কিছু দেখেননি, মাস্টারমশাই দেখতে চাইছেন, অতএব তার বিরুদ্ধে কটাক্ষ। আরে এতদিন তো বলা হতো মাস্টারমশাই আন্দোলনের মূল লোক, মাস্টারমশাই আন্দোলনের মূল লোক রবীন্দ্রনাথ বাবু, যেহেতু মূল লোক সেই কারণে তিনি সত্য কথাটা বলেছেন, অতএব মাস্টারমশাই আপনি কিছু দেখেননি বলে তাকে ধমকে থামিয়ে রাখার চেষ্টা করছে। এভাবে কি ধমকে রাখা যায়? আমি বলছি মুখ্যমন্ত্রীরা কাজ করুন, টাটা বিদায়ের জন্য দায়ী সিপিএম কে কবর দিন, এই বলে কলকাতাটা মিছিল ডাকুন সর্বত্র, টাটা বিদায়ের জন্য দায়ী সিপিএম কে বুদ্ধদেব ভট্টাচার্যকে কবর দিন বলে যা উনি করেন, সেরকম একটা মিছিল টিচিল কিছু করুন, লোকের কাছে আরো বেশি ধরা পড়ে যাবেন, স্পষ্ট হয়ে যাবে যে কিছু লোক বাংলা সর্বনাশ করার জন্য এই ক্ষমতায় ধর্ণামঞ্চ এবং আন্দোলনের কারণেই টাটারা শিঙুর ছেড়েছিল। রতন টাটার কাছে বিচার্য ছিল কারখানাকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনাগুলি, সেই সব ঘটনা থেকে নিরাপত্তার কারণেই সম্ভবত তিনি এখান থেকে কারখানা প্রত্যাখ্যান করেছিলেন, মন্তব্য শিউরের প্রাক্তন বিধায়ক ও মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য। একমাত্র সিপিএম এর জন্যই যে চলে গেছে সম্পূর্ণ এই কথাটা বুঝতে করি না। সিঙ্গুর আন্দোলনকারী রূপে আমরা যারা ছিলাম এবং নেতৃত্বে মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, তাদের যৌথ আন্দোলনে এই আরও বিভিন্ন দল একসঙ্গে ধর্ণা মঞ্চ সেখানে রাস্তার ধারে করে প্রতিবাদ বিক্ষোভ দিনের পর দিন দেখিয়েছেন, মূলত সেই সব কারণেই চলে গেছে টাটা। পলিট ব্যুরো নতুন করে যে চুক্তি করেছিল, শর্ত দিয়েছিল যে পলিট ব্যুরোতে এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করে, সেটা কিন্তু রতন টাটাজির সঙ্গে কিন্তু তাদের কাছে পৌঁছায়নি। রতন টাটাজি তারা চলে গেছেন মূলত সিঙ্গুর আন্দোলনের বিশেষ করে ধর্ণা মঞ্চে যখন আন্দোলন প্রবলতর প্রবল রূপ নিয়েছিল তারই প্রেক্ষাপটে রতন টাটাজি ঘোষণা করেছিলেন যে সিঙ্গুরে আমরা অন্যান্য কারখানা করব না।